এক দুই তিন চার পাঁচ ছয় সাত, পুরো সাত সাত রকমের জিনিস এখন আমার সামনে। কিন্তু এই পুরো প্লেট ভর্তি বলতে পারি, পুরো প্লেট ভর্তি ভিয়েতনাম। কেন ভিয়েতনাম? আমরা অনেকেই অনেক জায়গায় ঘুরতে যেতে ভালোবাসি, কিন্তু সমস্ত জায়গায় আমাদের ঘুরতে যাওয়া হয় না। তাই আমাদের কোনো চেনা জানা লোক বা কোনো রিলেটিভ যদি কোথাও বিদেশে ঘুরতে যায়, আমরা সবার আগে বলি আমার জন্য কিন্তু একটা চকলেট আনবে, আমার জন্য কিন্তু একটা বিস্কিট আনবে। যেহেতু আমরা সেই সব জায়গায় যেতে পারি না, সেই রকমই কিছুদিন আগেই আমাদের বস ঈশা প্রসাদ, অনেকেই অনেক ভিডিওতে উনাকে দেখেছেন, উনিও ফুড নিয়ে খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, তো উনি আমাদের সবার জন্য অনেকগুলো ভিয়েতনাম থেকে জিনিস এনেছে, অনেক চকলেটস বিস্কিট। তো আমরা এগুলো সেগুলো ভাগাভাগি করে খাবো, কিন্তু ভাগাভাগি করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো না, এটা তো হয় না। তো এখন আমার সামনে টোটাল সাত রকম জিনিস আছে, আর আমি একটা একটা করে ট্রাই করে বলবো যে আমাদের দেশেরটাই কি ভালো নাকি ওদের দেশেরটা আরও ভালো। তো চলুন শুরু করা যাক, প্রথমে একটা বিস্কিট দিয়েই শুরু করি। এই যে বিস্কিট, বিস্কিটটার নাম হচ্ছে কোকোনাট ক্র্যাকার। দেখি কতটা ক্র্যাকার, আমাদের এখানকার বিস্কিটের মতো না, এগুলো খুব সরু সরু পাতলা পাতলা, আমরা পাঁপড় খাই না ওরকম টাইপসের। ভীষণ ক্রিস্পি, পুরো কোকোনাট গুলো আপনি দেখতে পাবেন, এই যে, আর প্রচন্ড ক্রিস্পি। আমি একটু আগেই বললাম বাইরে কেউ গেলে আমি সব থেকে বেশি বলি যে আমার জন্য একটু চকলেট আনবে, ওখানকার চকলেট আনবে। তো ম্যামও আমাদের জন্য চকলেট এনেছে, এটা হচ্ছে পাইনঅ্যাপল কোকোনাট চকলেট। তো চলুন এটার এবার আনবক্সিং করা যাক। হোয়াইট চকলেট, তো আমাদের পাইনঅ্যাপল, এগুলো মানে বড় বড় এই স্লাইসগুলো মানে মেবি পাইনঅ্যাপলেরই, আর সাথে সাথে কোকোনাটের, সাথে সাথে নারকেলেরও ছোট 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 বিটস দেওয়া। আমরা যেমন মিল্কি বার খাই, ফ্লেভারটা সেরকমই, কিন্তু মুখে যে অনেক সময় ডেরি মিল্কের অনেক কিছু ফ্রুট অ্যান্ড নাটস দেওয়া থাকে, সেগুলো আমাদের মুখে পড়ে। তো এটাও হোয়াইট চকলেটের মধ্যে যেহেতু নারকোল দেওয়া আর পাইনঅ্যাপল দেওয়া, পাইনঅ্যাপলটা আমার মুখে পড়েনি যদিও, নারকোলটা পড়েছে। আরেকটা খেয়ে নিই, আমার ভাগেরটা আমি তাতেই শেষ করে দিই। এতে পাইনঅ্যাপল আছে, নারকেলগুলো খুব সুন্দর মুখের মধ্যে খেলাধুলা করছে। আমার কাছে দুটো বাবল টি আছে, একটা পিঙ্ক একটা গ্রিন, গ্রিনটাকে বলা হয় মাচা আর পিঙ্কটাকে পিঙ্ক টি। আমরা যখন ছোটবেলায় পেপসি খেতাম সেভাবেই খাই, কিন্তু আমার তো দেখার ইচ্ছা ভেতরে কি, বেশি এক্সাইটমেন্ট, তাই জন্য চলুন কেটে কেটে ফেলেছি, থেকে গ্লাসে ঢালা যাক কাপে। এটা কেমন ধরনের চা, ঠিক আছে ওই বাদ নেই, এই চাটা আমি চুমুক দিয়ে খাবো আর কি, আমি চামচ দিয়ে খাবো, হাত দিয়ে খাই। এটা কি মানে, চা তো আমরা বেসিক্যালি এরকম এইভাবে খাই, কিন্তু এটাকে কিভাবে, আমি যখন প্যাকেটের মধ্যে এরকম ছোট 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 বিটস দেওয়া, আমি আরো ভাবলাম কাপে ঢেলে খাবো, এরকম বিটস থাকবে, বাবলস থাকবে, আমার খুব এক্সাইটমেন্ট ছিল। কিন্তু আমি যখন ঢাললাম, প্রথমে যখন এরকম এরকম দেখেছি, তখন দেখেছি এটা পুরো লম্বা, আমি ভাবছি পাইপ ফাইপ কিছু সামথিং ছিল। এটা কেমন নারকোলের শ্বাসের মতো, ডাবের শ্বাস, ডিরেক্ট খেয়ে নেবো, ঢালবো না কাপে। যাই বলুন তাই বলুন, আমাদের এখানকার মতন চা ওরা বানাতে পারে না।
আমাদের এখানে কফি পাওয়া যায়, ব্রু, নেসক্যাফে, অনেক কিছুই পাওয়া যায়। এখন তো আমাদের কফিগুলো নিয়ে এসছে 3-in-1, দুধ চিনি সবই থাকে। তো আমি এবার কফি বানাবো, কফি বানিয়ে দেখবো যে ভিয়েতনামের কফিটা কতটা টেস্টি। ডিসঅ্যাপয়েন্টেড করে দিয়েছে, দেখি যে কফিটা কি হয়। আমি বললাম না, আমাদের কফির মধ্যে একটা খুব সুন্দর স্মেল থাকে, মানে আমরা বেসিক্যালি চাঙ্গা হওয়ার জন্যই কফিটা খাই, তো মানে গন্ধতেই আমরা একদম চাঙ্গা হয়ে যাই, কিন্তু এইখানে কিন্তু ওই স্মেলটা নেই। একে তো ব্ল্যাক কফি, তার মধ্যে জঘন্য লেভেলের তেতো। এবার 3-in-1টা ট্রাই করবো, ট্রাই করবো। তার মধ্যে নাকি দুধ চিনি সবই দেওয়া, বেশি নিলাম না, অল্পই নিলাম। ওয়াও, এটা কিন্তু আমাদের দুধ চায়ের মতো কালার। আগেরটার থেকে বেটার, কিন্তু আমাদের যে 3-in-1 যেটা পাওয়া যায় ওটা বেশি বেটার। লাস্ট আইটেম ট্রাই করব, যেটা হচ্ছে কোকোনাট ক্যাপিচিনো। আমরা ক্যাপিচিনো খেয়েই থাকি, যেখানেই যাই একটু ঘুরতে ফিরতে ক্যাপিচিনো ক্যাপিচিনো। তো দেখি এই ভিয়েতনামি কোকোনাট ক্যাপিচিনোটা কিরকম টেস্ট। এটার গন্ধটা সত্যিই সুন্দর, মানে পুরো নারকেলের গন্ধটা, মানে এতক্ষণ পর ওদের একটা টি মানে ভালো গন্ধ ছাড়ছে। এটা খুব ভালো, আমাদের এখানকার কফির মতো এটা খুব রিফ্রেশিং না কফিগুলো, বাট এটার টেস্টটা খুব ভালো। আমার কিন্তু বিস্কিটটা অসাধারণ লেগেছে, মানে আমি ওর প্রতি কোনো এতটা এক্সপেকটেশনই রাখিনি যে এত সরু সরু বিস্কিট কি ক্রাঞ্চ হবে, তোর ক্রাঞ্চ খুব ভালো ছিল। চকলেটটায় আমি যখন আমি প্রথম খেলাম তো মনে হলো খুব সুইট, কিন্তু পাইনঅ্যাপেলটা যখন মুখে পড়লো সত্যিই একটা ট্যাঙ্গি ফ্লেভার দিয়েছিল। আমার ব্ল্যাক কফিটা একদমই ভালো লাগেনি। 3-in-1 কফিটা যদি মিল্ক বা চিনি দিয়ে খাওয়া যায় তাহলে ভালো। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর যারা যারা ভিয়েতনামে যাবেন আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আবার চকলেট আর বিস্কিটটা আনতে দেবো। আজকে এই পর্যন্তই, বাই বাই। আমাদের ইট চেকটাকে লাইক করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না, আর আমাদের ইনস্টাগ্রামেও আমাদের ফলো করতে ভুলবেন না, আর আমাদের ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য বাই বাই।